হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? হয়তো আপনারা ভালোই আছেন। কিছুদিন আগে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে সাহেববাঁধ হসপিটালের আপডেট খবর আমি কিছুদিনের মধ্যে দেবো। যেমনকি আমি ফোন করেছিলাম আগে সাহেববাঁধ হসপিটালে, ফোন করার পর কিছু ইনফরমেশান আপনাদেরকে সেই ভিডিওটা দেখেছিলাম এবং সেই রেকর্ডটাও শুনিয়েছিলাম, যে ওখান থেকে বলা হয়েছিল জানুয়ারি মাসে আপনি একবার ফোন করবেন, তো জানুয়ারি মাসে আপডেট খবর আমি আপনাকে দিয়ে দেবো। এটা সাহেববাঁধ হসপিটাল থেকে আমাকে একটা প্রতিনিধি বলেছিল। তো বলার পর আমি এখন জানুয়ারি মাসেই চলছে, তো জানুয়ারি মাসে আমি ফোন করেছিলাম কিন্তু ফোন করার কোনো লাভ হয়নি ফোন করে আমার। কারণ যখন ফোন করেছি তো আমি মিনিমাম 7-8 বার ফোন করেছি কিন্তু ফোন তুলিনি, মেলও করেছি কিন্তু মেলের কোনো অ্যান্সার আসেনি। তো এক্স্যাক্টলি আমি পারফেক্ট খবর আপনাকে দিতে পারছি না, কিন্তু ফেব্রুয়ারি মাসে আমার টিকিট হয়ে গেছে ব্যাঙ্গালোর যাওয়ার। সো ফেব্রুয়ারি মাসে যখন আমি যাব, তো আমি দুরন্ত ট্রেন করেছি, একদিনেই আমি পৌঁছে যাব। তো যাওয়ার পর আমি আপডেট খবর আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। সাহেববাঁধ হসপিটাল, বৈদিক হসপিটাল এবং আরও অন্যান্য হসপিটালের আপডেট খবর জানানোর অবশ্যই আমি চেষ্টা করব। বাট এখন আমি ভাবছিলাম যে এখন ফোন করে আমি আপনাদেরকে আপডেট খবর জানিয়ে দেবো, কিন্তু কিছু কারণে হয়তো ফোনটা তুলছে না। তো বাট আমি আবার ফোন করব, আবার ফোন করার পর যদি ওখান থেকে ফোন তোলে তো আপডেট খবর যদি বেরিয়ে আসে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। তো আমি হলাম আজকে আপনাদেরকে বলে দিই, কারণ জানুয়ারি মাসে আপনারা হয়তো অপেক্ষা করছেন, সেই জন্য আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ওয়েট করুন, আমি আবার যোগাযোগ করার চেষ্টা করব, যদি যোগাযোগ হয় অবশ্যই আপনাদেরকে জানাবো।